করছি নামাজ পড়ছি, সন্ধ্যু কামার হয় তুমি অসল্লি, আমি যেভাবে ইবাদত করছি আল্লাহ তোমরা আমাকে দেখা দেখি ঠিক ওইভাবে ইবাদত করবে। এখন আমাদের ইবাদতের অনেক নিয়ম বন্দী হয়ে গেছে, কোনটা রসুলের পাকে ইবাদতের মোকাম মোতাবেক ইবাদত হচ্ছে আমরা কেউ জানি না। এখন জানলে আমাদের কোরআন পাকে সাহারা নিতে হয়, আর কোরআন পাক তেলাওয়াত করে আল্লাহ সাহায্য নিতে হয়, মোরাদবাজ দিয়ে আল্লাহ সাহায্য নিতে হবে। ইয়া আল্লাহ তোমার কালাম পাক পড়ে তোমার হাদিস শরীফ পড়ে কিচ্ছু বুঝতে পারছি না, সাহায্য করো যে মোহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাহ কোনটা, মোহাম্মদ কিভাবে নামাজ পড়তেন সেভাবে নামাজ পড়া শক্তি দাও। এখন বাবাজিরা রশিদ আহমদকে দেখে দিতে আমার নামাজ পড়ো নামাজ ভুল হবে, রশিদ আহমদের বাপ দাদা এদের নামাজ পড়বে নামাজ ভুল হবে, আরবকে দেখে নামাজ পড়বে নামাজ ভুল হবে, কোন ইমাম মুফতি সাহেবকে দেখে নামাজ ভুল হবে, মোহাম্মদকে দেখে যে নামাজ হবে সেই নামাজ সেই হবে, না হলে নামাজ সেই হতে পারে না। যে নামাজ মোহাম্মদ পড়েছেন সেই নামাজ যদি পড়তে পারা যায়, আর মোহাম্মদ যে নামাজ পড়েছেন সেই নামাজ একমাত্র কোরআন তোমাকে বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কোরআন ছাড়া কোনো কারো নামাজ শব্দ নাই যে মোহাম্মদী নামাজ তোমাকে শিখিয়ে দেবে, কোন পীর সাহেবের নামাজ শেখাতে পারবে না, একমাত্র কোরআনের সাহায্য নিতে হবে। আগে বলেছি এখন বলছি, কোরআনের সাহায্য ছাড়া নামাজ কখনো মোহাম্মদী নামাজ হতে পারে না। আর যখন নামাজ নামাজের মতো হতে পারবে না তখন কি হবে অন্য হাদিস শুনো। আর আব্দুল্লাহ বিন কুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মা ইউহাজু বিহি বিহি আল-আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাহ ফা ইন সারাহাত সারাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাল সাইরু আমালিহি। তিব্রানী শরীফ আব্দুল্লাহ বিন খাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, হুজুর বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন আউয়াল মা ইউহাজু বিহি আল-আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিনে সবচেয়ে প্রশ্ন যে আল্লাহ তাআলা করবেন নিজের বান্দাদেরকে, সে প্রশ্ন হবে তুমি নামাজ কায়েম করেছিলে কি না, নামাজ পড়েছিলে কি না, তা বলা হচ্ছে। ফাইন সালাহাত সালাহান সাইয়্যিব আলাইহি, বান্দাদের নামাজ যদি মুহাম্মাদি নামাজ হয় তাহলে সমস্ত আমল বান্দাদের মুহাম্মাদি আমল হয়ে যাবে, কোনো আমল ত্রুটিপূর্ণ হবে না। আর যদি নামাজ যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে তাহলে সমস্ত বান্দা আল্লাহ বান্দা যত রকমের তার আমল হবে সব ত্রুটিপূর্ণ হবে, সে আমল আল্লাহ তাআলার কাছে যাবে না। একমাত্র নামাজ হচ্ছে যদি নামাজ সত্যিকারের নামাজ হয়ে থাকে, মুহাম্মাদী নামাজ যদি হয়ে থাকে, রাসূল পাকের মোতাবেক যদি নামাজ হয়ে থাকে তাহলে সেই নামাজ অন্য আমলকে ঠিক করে দেবে। আর নামাজের মধ্যে যদি ত্রুটি হয়ে থাকে তো যতই রকমের আমল হোক না কেন, ভালো আমল হোক না কেন, সব ত্রুটিপূর্ণ আমল হবে, কোনো আমল ভালো হতে পারে না। তাহলে আমাদের জীবনের অন্যান্য আমল ঠিক রাখার জন্য নামাজকে ঠিক রাখতে হবে, মুহাম্মাদী নামাজ পড়তে হবে। এইবারে হজের সময় এই এখন যে এই এলাম যেদিন এখানে আসার মনে আছে, আসার একদিন আগে আমি মসজিদ নববীতে নামাজ পড়ছি ঈশার নামাজ, আমার সামনে আমি যখন নামাজে সবাই দাঁড়িয়ে গেছে তাকবীরে উলা এটা ছাড়তে কেউ চায় না, এবং আল্লাহ বলতে আমি আল্লাহ বলতে দাঁড়িয়ে গেছি, ইতিমধ্যে আমার সামনে থেকে লাইন খালি হয়ে গেছে, ওরা হেঁটে হেঁটে অন্য জায়গায় চলে গেছে, লাইন লাইন এসে পাঁচ ছটা লোক দাঁড়িয়ে আছে, ও যে পাঁচ ছটা লোক দাঁড়িয়ে আছে অন্য জায়গায় খালি হয়ে গেছে, আমি পেছনে আছি, আমার পেছনে আমার আশেপাশে আমার ছেলেরা আছে তারা, তো পেছন থেকে একজন নামাজ পড়তে পড়তে আমার পিঠে গোলে আসে আগে বাড়াবার জন্য, আমার পিঠে গোলে আসে কে গোলে আমাদের, আমি তো ভাই হিন্দুস্তানি মানুষ আমি কোনো ভাবে নামাজ পড়ি, আমি জানি একদিন গোলে আসে মারতেছে, গোলে মারা হয়ে গেল, যখন দেখো যে লড়ছে না কোনো দিকে দেখুন যাচ্ছে না, তখন নিজেই ট্যানিমা বেঁধে হাঁটি হাঁটি পা পা করে অন্য জায়গায় যে সব খালি ছিল সেখানে নামাজ টান করে ট্যানিমা বেঁধে নামাজ চলে গেল। আমি দেখতে পেলাম চোখটা বন্ধ ছিল না, আমি দেখতে পেলাম ট্যাঙ্কের বাধা আছে, হেঁটে হেঁটে চলে গিয়ে ওই সাপটা করবো, আমি তো সব কিছু পুরো করতে পারলাম না, আমি আমাদের ট্যাঙ্কের দাঁড়িয়ে গেছি, ও ট্যাঙ্কের বেঁধেই নামাজ চলে গেল। এটা যদি মোহাম্মদী নামাজ হয় তাহলে আমি পড়তে রাজি, তবে আমি বলে প্রমাণ করতে হবে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
চাহিয়া বেলে সমস্ত নিবাচন ছিলেন তারা কব এই নামাজ যদি আর এই কারণে একমাত্র এখন বুঝতে পারছি যে একমাত্র নামাজ নামাজের মধ্যে নামাজের ত্রুটি হচ্ছে নামাজের মধ্যে এই কারণে সমস্ত জীবনের যত আমল সব ত্রুটিপূর্ণ হচ্ছে নামাজ যদি মহামতি হতো তো সমস্ত আমাদের আমল যেটা আমাদের ত্রুটিপূর্ণ হতো না সব আমল সব আমার আমলগুলো ভালো হয়ে যেত আমল ভালো হচ্ছে না এর জন্য সে নামাজ ভালো হচ্ছে না তো তোমরা বাবা জিরাম যদি পারো রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে হুজুরের যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে যেভাবে তোমরা যে শিখে এসেছো ওইভাবেই নামাজ পড়বে এখন যেভাবে নামাজ দেখানো যাচ্ছে ওইভাবে নামাজ পড়ো না না হলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নামাজ নামাজের সঙ্গে অন্যান্য আমলকে নামাজ ধরে রাখে নিজের পর্যায়ে নামাজ যখন হয় ত্রুটিপূর্ণ সমস্ত ভালো ত্রুটিপূর্ণ নামাজ যখন হয় ত্রুটি ছাড়া খালিস ইবাদত হয় তখন অন্যান্য ইবাদত খালিস হয়ে যায় আর ত্রুটি থাকে না যদি ভুল বশত কোনো ত্রুটি হয়ে যায় অন্যান্য ইবাদতে তো নামাজের বসিরায় ওই ত্রুটি আল্লাহ তারা মাফ করে দেয় এর জন্য জীবন ধারণের জন্য যে ইবাদত ওটিকে তোমাদের করতে হবে খালিস খালি নির্ভেজাল ইবাদত মুহাম্মদি ইবাদত করতে হবে তার মধ্যে অন্য কোনো মানুষের অনুকরণ আসবে না মুহাম্মদের অনুকরণ আসবে মাত্র বাবাজিরা এরপরে বলা হচ্ছে কি তারহীব তারহীব হাদিস শরীফ এখানে বলা হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم لسن غزلنا ولي الاسلام اربطا اربطا فكلما ان غزعت اربطا تشفات الناس في التي تليها فاولهن محصائهم واخرهن الصلاه نبی کریم صلی اللہ تعالی علیہ وسلم بولتے کہ اسلام کے بھیتر যখন মানে একের মধ্যে নাই তো আমি বলছি যে তোর শরীর পরে যে অবস্থা যেটা এই কদিন পরে বোধ হয় 1420 বোধ হয় 1421 বোধ হয় আরম্ভ হয়ে যাবে 1422 আরম্ভ হবে তো 22 আরম্ভ হয়ে যাবে গুরু বলছেন যে এক সময় এমন আসবে যে ইসলামের ভেতরে খরবারি মানে বিভিন্ন ধরনের ইসলামের ভেতরে রূপ ধারণ করবে কোনটা ইসলাম মানুষ চিনতে পারবে না যেটা এখন হয়ে গেছে কোনটা ইসলাম মানুষ চিনতে পারবে না ইসলামের মধ্যে ধোকা দেওয়ার জন্য অনেক সময় মানুষ দেখবে যে হট করে আসার পরে তার মাথায় টুপি পাগড়ি মাথায় কাপড় চলে এলো হাতে তো চলে এলো অনেক কিছু চলে এলো আর কদিন পরে বাদ চলে গেল মেয়েরা হলে বা তাই হয়তো মেয়েদের মাথায় মাথায় কাপড় দিয়ে ঢেকে ঢাকে ভালো করে পাগড়ি মাগড়ি ঢেকে কালো কাপড় দিয়ে চলে এলো কেউ কদিন পরে দেখবে যা কিছু নাই চুল করে খোপ করে ঘুরে বেড়াচ্ছে এই এই ধোকা পুরুষ এবং মহিলা দুই দিক দিয়ে ইসলামের ভেতরে ধোকা আসবে যে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এটা 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 ঠিক না ওটা ঠিক এটা ঠিক না ওটা ঠিক তখন রাসূল বাপ বলছেন যে ইসলামের ভেতরে যখন এইটি এই জিনিস এসে পড়বে যে মানুষ ইবাদত করার পরে কিছুদিন ঠিক থেকে আবার অন্যদিকে চলে যাবে তখন মনে করবে যে ইসলাম ইসলাম কি ইসলামের ভেতরে যখন ধোকা চলে এসেছে তখন এবার তোমাদের আল্লাহর গজব তোমাদের মাথা কাছাকাছি এসে পড়েছে যে কোনো সময় একটা এমন গজব আসবে যে গজবে সহ্য অসহ্য গজব তোমাদের কাছে চলে আসবে এবং সেটি অত্যন্ত কাছে চলে এসেছে যখন ইসলামের ভেতরে এই ধরনের বিভিন্ন রূপ এবং ধারণ করে মানুষ তখন গজবকে কাছাকাছি মনে করবে আর দ্বিতীয় হলো আউয়াল হুনা নুকসান হুকুম উনি বলছেন যে সর্বপ্রথম যে ইসলামের ভেতরে খারাপই আরম্ভ হবে সেটি হচ্ছে ইসলাম মানে মানুষের যারা সরকার হবে সরকার বুঝতে পারবে না কোনটা ঠিক কোনটা অঠিক সরকারের ভেতরে প্রথম নোকসান এসে পড়বে সরকার ঠিক অঠিক বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে বিভ্রান্তিকর অবস্থায় তখন পাগলের মতো ঘুরে বেড়াবে যে আমি ঠিক করছি না ওরা ঠিক বলছে আমি ঠিক করছি না ওরা ঠিক করছে আমি যে কাজটা করছি এটা ঠিক হচ্ছে এটা ঠিক হচ্ছে না সরকার নিজেই বুঝতে পারবে না দ্বিতীয় হচ্ছে ও আখরু হুন্না আসসালা নামাজের ভেতরে খারাপই আসবে এখানে বলা হচ্ছে দুটো জিনিস বলা হচ্ছে একটা সরকারের ভেতরে খারাপই আসবে ও ঠিক করছে করছে না ও নিজেই বুঝতে পারবে না আর নামাজের ভেতরে খারাপই আসবে যে নামাজ ঠিক করতে পারছে একজন যে পারছে না ও নিজেই বুঝতে পারবে না এটি তারহীব ও তারহীব হাদিস শরীফ সব আলেমরা জানে কোন মানুষের বানানো জিনিস না রাসূলের পাক বলে গেছেন
এর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দুনিয়ার উপরে যে গজব যখন নাযিল হওয়ার কিছুদিন আগে এই দুটো জিনিস হবে, কিছু বছর আগে বা কিছু দিন আগে এই যে আল্লাহর ভয়ানক গজব নাযিল হওয়ার কিছুদিন আগে এই দুটো জিনিস হবে। একটা হবে সরকার বিভ্রান্ত হয়ে চিন্তা করবে যে আমি ঠিক করছি না দেশের লোক ঠিক করছে, আমি ঠিক কথা বলছি না ওরা ঠিক কথা বলছে, আমি ঠিক পথে চলছি না ওরা ঠিক পথে চলছে। সরকার নিজেই বুঝতে পারবে না যে আমি ঠিক করছি করছি না। একটাই হয়ে গেল যে সরকার এখন বিভ্রান্ত হয়ে যাবে যে আমি ঠিক করছি করছি না। আর দ্বিতীয় হবে যারা নামাজ পড়ে তারা নামাজ ঠিক পড়ছে কি ঠিক করছে না বিভ্রান্ত হয়ে যাবে, নামাজ আমার ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না। নামাজে নিজেই করতে পারবে না যে নামাজ আমার ঠিক না ওদের ঠিক। এই দুটো খারাপই যখন উম্মাতের মধ্যে চলে আসবে, একটা সরকারের মধ্যে আর একটা সাধারণ লোকের মধ্যে, যখন এই দুটো খারাপই যখন চলে আসবে যে যারা কাজ ঠিক করছে তারা ঠিক বুঝতেই পারছে না যে আমি করছি ঠিক না ঠিক না, এই ঠিক কি ঠিক না দুটোর মধ্যে যখন মানুষ চলে আসবে আল্লাহর গজবকে কাছাকাছি মনে করবে যে এই বোধহয় গজব এলো, আর বেশি দেরি নাই। আর যে গজবটি আসবে সেটি কেউ সহ্য করতে পারবে না। গজব দেবার আগে আল্লাহ তাআলা সতর্ক করে দেন, আগে আসতেন নবী রাসূল উম্মতের উপরে যখন আগমন ছিল তাদের, এখন কোন নবী আসবে না সঠিক পথ বলার জন্য, কোন রাসূল আসবেন না সঠিক পথ বলার জন্য। এখন আল্লাহ তার নবী এবং রাসূলের যারা প্রতিনিধি আল্লাহর ওলিরা তাদেরকে আমাদের কাছে পাঠাবেন ঠিক আর অঠিক দুটোকে তোমাদের কাছে পেশ করার জন্য। তাকে যদি আমরা চিনতে পারি, তাদের কথা যদি রাখতে পারি, তাহলে হয়তোবা আমরা সঠিক পথের প্রতি করতে পারবো। আর তাদের পর যদি আমরা অনুসরণ অনুকরণ করতে না পারি তাহলে আমি আল্লাহর পথে আমরা থাকতে পারবো না। কারণ আমাদের ভেতরে মানুষের ভেতরে আল্লাহ তাআলা চারটে ভাগ করে দিয়েছেন যে তোমরা এই চারটে ভাগের মধ্যে যে কোনো একটা ভাগকে ধরে নেবে। আমি এই চারটে ভাগের মধ্যে চারটে ভাগকেই আমি আমার পুরস্কার দিয়ে আমি পুরস্কৃত করেছি। তাদের দরজা বন্ধ কোন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম ওদের দরজা বন্ধ কোন সাহাবায়ে কেরাম আসবেন না, শোহাদায়ে কেরাম তাদের দরজা বন্ধ কোন শোহাদায়ে কেরাম আমাদের কাছে এখন নাই। চলতে পারা যায় তবে আমি বলবো না তাদের যারা খানটা ছাড়ি বানিয়ে দোকানদারি যারা আরম্ভ করে দিয়েছে, হাত পাতা যারা দোকানদারি পিড়ি মুড়িতে হাত পা, আমি তাদের কথা বলছি না, আমি তাদের কথা বলছি যারা আল্লাহর জন্য দুনিয়া বেঁচে আছে, আল্লাহর জন্য মা মারা যাবে, আল্লাহর জন্য যারা কথা বলে, আল্লাহ আল্লাহর জন্য যারা রাগ করে, আল্লাহর জন্য যারা খুশি হয়, আমি তাদের কথা বলছি। আমরা তাদের অনুকরণ করব, তাদের যদি অনুকরণ করা বিরোধী দল আর সরকার এবং যারা আমরা সাধারণ লোক যারা আছি, আল্লাহ যদি কোন ভুল ভ্রান্তি সরকারের দ্বারা হয়ে থাকে ওদেরকে তুমি মাফ করে দিও। বিরোধী দলীয়দের যদি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ওদেরকে তুমি মাফ করে দিও। সাধারণ দেশবাসীর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ আজ যদি হলো আমি তোমার ঘর থেকে এসেছি, তুমি বলেছো 40 দিনের ভেতরে যে হাজি আমার কাছে যা চাইবে আমি তাই দেবো, রবুল আলমিন আমি হাজি বলে নিজেকে দাবি করছিলাম তবে তোমার ঘর থেকে এসেছি, আমার হজ যদি তুমি কবুল করে থাকো রবুল আলমিন আমি তোমার কাছে 3টে জিনিস চাচ্ছি, আল্লাহ আমার সরকারকে সঠিক পথে পথে বাড়াও।
আমার বিরোধী দল দলীয় যা যতগুলো আছে সবাইকে সঠিক পথে পথিক বাড়াও, আমার দেশবাসীকে সঠিক পথে পথিক বাড়াও, আমার দেশের উপর থেকে তোমার গদর তুলে নাও, দেশবাসীকে সবাইকে আল্লাহ ভাই ভাই হয়ে দুনিয়াতে জীবিত থেকে শান্তির পথ বেছে নিয়ে শান্তির জীবন যাপন করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সোনাতে নামাজ পড়ে নাও, তো পড়ে তারপরে সে ইন্তেকাল করে গেছে, তার লাশটাকে নিয়ে আসতে হবে গাড়িতে করে, তার কথাটা গাড়ি গাড়ি আগে ভাড়া ভাড়া আগেই ভাড়াটা দিয়ে গেছে গাড়ি আগে আমার লাশটা নিয়ে আসতে। অনেক লোক মরে কিন্তু মরে না, জ্যান্ত বেলা বুঝতে পারা যায় না, পরের বেলা বুঝতে পারা যায়। যাই হোক, ওইটা আপনাদের হয় ইনশাআল্লাহ আমরা করবো, খাওয়া দাওয়া করবো, চলেই গেছে তখন তো আপনি করার নাই। আর হাফেজ ফজলুর রহমানের ছোট ভাই হাফেজ ইব্রাহিম, তার দাঁতে ব্যথা হয়েছিল, সামর্থ্য করে কিনতে হবে, টাকা পয়সাটা হবে, সেই টাকাটাও সে নিজে দিয়ে গেছে, কাপড়ের বন্দোবস্ত সে নিজে সব কিছু নিজে নিয়ে যারা যাকে নিজে নিজে করাতে পারেন। ওরা কেমন চালাক চতুর মানুষ, ইচ্ছে করলে হয়তো নিজে যারা যা নিজের পরিচয় চলে যেত, সে সুযোগটা দেয়নি, সে কাজটি করেনি, চলে গেছে। যাই হোক, ওর পরে আবার সবাই তো যাবে, ইব্রাহিমও চলে গেছে, ইব্রাহিম হাফেজ কোরআন আলেম ছিল, ওইটা ও চলে গেছে, আমরা সবাই সেই পথের প্রতি, তবে কী নিয়ে যাবে এটি তো চিন্তা হতে নিয়ে যাবে নাকি, যাওয়া তো না হয় যাবে, নিয়ে যাবে কি, সবাই তো নিয়ে যায়, যেমন আমরা যখন আসি বিদেশ থেকে কিছু না শুধু নিয়ে আসি, ছেলেগুলোর জন্য মক্কা থেকে রেবের সন্তান নিয়ে আসি, টোপি নিয়ে আসি, টুপি নিয়ে আসি, কিন্তু আসে না, আসতে হবে দেশ থেকে অন্য দেশে গেলে আমি আসতে হয়, তো ওরা যখন যাবে তখন কী নিয়ে যাবে, আমি বা কী নিয়ে যাবো। সম্পূর্ণ বিলীন করে দেওয়ার যা আবশ্যক আছে, দুনিয়ার মহব্বত ত্যাগ করো, যেমন পথে মানুষ কেন যে হবে যায় কিন্তু বুঝতে পারি না, হলে গিয়ে কেউ যায় খাট, আমার খাট নাই জানো, খাটে তো আমার তো নিজের সবার বেশ নাই, খাট আমি জানো, কেউ বলে যে আমি রাতে মাছ খাই না, আমি রাতে আমার গোসিত হবে, দিনে মাছ খেতে হবে, কেউ বলে যে না আমি এই বাজি থেকে ভাত খেতে পারবো না, আমার জন্য দুবারে গোসিত হবে, কেউ বলে যে বাথরুমে আমি তো কমর ছাড়া যেতে পারবো না, আমার কমরটা দিতে হবে, সেই হলো হজ, মনে হয় যেন হজে তো যায়নি শ্বশুর বাড়ি গেছে, সেখানে এইভাবে এই এই যে হজ হয়, হজ তো হলো প্যার, সেটি হলো আমরা হলো মেহমান, মেজমান কোথায় রাখবে কী খাওয়াবে সে জানে, ওখানে গিয়ে কমস চায়, ওখানে গিয়ে খাস চায় সবার জন্য, ওখানে গিয়ে ভালো খাবার চায়, এটা হলো হজ। তো এইভাবে হয়তো তারা করো না, দুনিয়া জীবিত থাকো যেভাবে আমরা রেখেছি, যেমন যেমনভাবে রেখেছি সেভাবেই থাকো, ওইভাবে যদি থাকো, কোনো কমপ্লেন না করে থাকো, তাহলে কিছু না নিয়ে গেলে অপরপক্ষে ইমানটা নিয়ে যেতে পারবে, মতের কোনো সীমা নাই, মতের কোনো দিন নাই, মতের কোনো বয়স নাই। এই যে হজ যাওয়ার কদিন আগে আমার এক নাতি আগে দেখতাম যে কোন ছাগলকে মানুষ মারে, এখন মানুষকে মানুষ মারে, তাকে মেরে ফেললো, জোয়ান ছেলে 30-35 বছর বয়স মারা গেল, মেরে ফেললো, এইটা হলো মানুষ এমন হয়ে গেছে আমাদের জন্য হিংস্র পশু, একটা জানোয়ারের মতো খাওয়াবে ছেলে ভাই খেয়ে ফেলতে, এখন তো শীতের পরে মানুষ আমার খাবে মানুষ, এখন তো মেরে ফেলে, এরপরে মেরে ফেলে কেটে খেয়ে ফেলতে সে নিজে চলে আসছে,
আমি দাদা আমার দাদা আসার কথা শুনতে পেরেছি, মানতে পেরেছি। আমি তো ওই রকম ধরনের একরকম ব্যবহার দেখেছি, তারপর আর ভালোই লাগে না, কারোর সঙ্গে বসতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না। যাই হোক, তোমরা ভালো থেকো। তোমরা তিনটে জিনিস হচ্ছে কন্ট্রোল রাখবে। আমি লঙ্কাতে পড়ে এসেছি, কঠিনাতে পড়ে এসেছি, রক্ষেছি, তোমাদেরকে বলছি তিনটে জিনিস হচ্ছে কন্ট্রোল করে রাখতে না পারো কখন তোমরা ইমান সালামত রাখতে পারবে না। আর ইমান পরিপূর্ণভাবে রাখতে না পারো এবাদতে।